ওয়েল হ্যালো এভরিবাডি, আপনারা দেখতে পাচ্ছেন রম রিভিউ চ্যানেল। তো আজকে আমি বলবো কি করে আপনি হ্যাভক ওএসের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবেন। সো লেটস বিগিন। তো ইনস্টল করার আগে আপনি আপনার ডেটাগুলোকে ব্যাকআপ করে নেবেন, যাতে আপনার সুবিধা হয় পরে ফোনটাকে ইউজ করার জন্যে। তো আমার আপাতত ব্যাকআপ হয়ে গেছে, এবার আমি রিকভারিতে খুলবো। রিকভারিতে খোলার জন্য আমার এখানে অপশান আছে, কিন্তু আপনি যদি নর্মাল অন্য অন্য ওয়েস থাকে সেগুলো তো হয় না। তো আপনি পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন ক্লিক করে করবেন সুইচ অফ করার পর। আর আমার কাছে আছে অরেঞ্জ ফক্স রিকভারি, আপনার অন্য অন্য থাকতে পারে। আমি রেকমেন্ড করবো অরেঞ্জ ফক্স রিকভারিটা করতে, কারণ ওটা একটু স্টেবল আছে অন্য অন্য ডিভাইসে, অন্য অন্য সরি অন্য অন্য TWRP থেকে। আর এটা খুলে যাওয়ার পর ফার্স্টে আমি ওয়াইপ করব ডেটাগুলোকে। আর আমি দুটো ফর্ম দেখাবো, যারা যারা ইন্টারনালের ডেটা সরি যারা যারা ইন্টারনালের ডেটা রাখতে চান তাদের জন্য একটা, আর যারা পুরো ফরম্যাট করবে তারা। এটা হচ্ছে ইন্টারনাল, যারা যারা রাখবে এই স্টেপগুলো ফলো করে নিন। যেগুলো যেগুলো ক্লিক করলাম সেগুলো সেগুলো করে ওয়াইপ সোয়াইপ করে দেবেন, তারপর আপনার ওয়াইপ হয়ে যাবে ইন্টারনাল বাদ দিয়ে। আর যেটা আমি এখন করব সেটা হচ্ছে ফরম্যাট করছি, এটা স্টেপগুলো দেখে দেখে এটা ফরম্যাট করে দেবেন। এরপর এখানে ইয়েস লিখে দেবেন, আপনার অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে। তো এই ডিভাইসটা একটা পুরনো, ফরম্যাট হতে একটু দেরি লাগবে, তাই জন্য আমি 4x ফাস্ট করে দিলাম। তো যেমন কি দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে এটা। এবার আমি এটাকে ব্যাক করব, সরি হোম বাটন টিপে। এবার আমি আমার ওএসের দিকে যাব, যেখানে আমার ওএসটা রাখা আছে সেটাকে ইনস্টল করব। আমার এসডি কার্ডে আছে, দেখুন আমার এখানে তিনখানা ফাইল আছে। আপনার দুটো ফাইল লাগবে, একটা যদি আপনি রুট করতে চান তাহলে রাখতে পারেন, একটা আর একটা আছে ওটা গ্যাপসের ফাইল, যেটাতে আপনি প্লে স্টোরটা থাকবে ওখানে। আর যদি আপনি রুট করতে চান ম্যাজিক্সের ফাইলটাও আছে। আর আমি এই তিনটে ফাইল আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি দুটো ফাইলকে সিলেক্ট করে নিলাম রুট, কারণ আমি পরে করব, আপাতত আমার এখন দরকার পড়বে না। চাইলেন একসাথে তিনটাও করতে পারেন, অসুবিধা নেই। এবার আপনি নর্মালি শুধু সোয়াইপ আপ করে দেবেন, সোয়াইপ আপ বলছি সরি, সোয়াইপ করে দেবেন। এটা ফ্ল্যাশ হতে একটু দেরি লাগবে, ততক্ষণ আমি বলে দিই আপনার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো এবার আমি 8x ফাস্ট করে দিলাম ভিডিওটাকে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ততক্ষণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নেবেন @romreviewofficial, আর টুইটারেও। তো এটা হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি ওয়াইপ ক্যাশ করব, এটা আপনার ইচ্ছা, আপনি করতেও পারেন না করতে পারেন, আমি তাও করে নিলাম। এবার আমি রিবুট সিস্টেম করে দেবো, আর এটার লোগোটা আগের লোগোটার থেকে অনেকটা একটু পাল্টে গেছে, আর একটু ফাস্ট খোলে। তো এটা ফার্স্ট বুটিং হবে, এটাতে একটু দেরি হবে। নর্মালি আপনি যদি রিবুট করেন ফোন তখন একটু ফাস্টই হবে।
ততক্ষণ এটা খুলতে থাকুক, আমি এটা 4x ফাস্ট করে দেবো ভিডিওটাকে, কারণ ফার্স্ট তাহলে একটু দেরি লাগবে। তো এই রমটার রিভিউও আসবে, এর পরে ভিডিওটার রিভিউটা আসবে, ওখানে পুরো ডিটেলসে বলা হবে ওখানে কি কি আছে, কি কি অপশান আপনার কোন কোন জায়গায় আছে, নতুন কি ফিচার্স এসছে কি আসেনি, কি বাগ আছে কি বাগ নেই, সেগুলো সব বলা হবে। তো এটা ইনস্টলেশন ভিডিও, এরপরেও আপনার কয়েকটা সেট আপ আছে, পুরো ভিডিওটা দেখুন আপনি তাহলে বুঝতে পারবেন। তো যেমন কি দেখুন লোগোটা একটু নতুনই হয়ে গেছে। এবার এরপর আপনি ফোনটা কিছু সেট আপ করে নেবেন, সেট আপটা সোজাই আছে তাই না, আমি এখানে একটু ফাস্ট করে নেবো। তো এখানে দুটো অপশান আসবে, আপনি পিক্সেল লঞ্চারটা সিলেক্ট করে নেবেন, আর আপনার যদি না আসে কোনো অসুবিধা নেই, আপনি ডাইরেক্ট ওখানে ঢুকে যাবেন। তো যেমন দেখে নিন আপনার এই হ্যাভক ওএস ইনস্টল হয়ে গেছে, আপনি এখানে নতুন নতুন ফিচার্স দেখতেও পারবেন, আমি এর রিভিউটা করে দেবো, এরপরে ভিডিওটা তাই আসবে। আর এটা কি হচ্ছে, যাই হোক দেখে নিন, আর রমটাকে এনজয় করুন। আর আপনার যদি এতটা যখন ভিডিও দেখেছে মানে আপনার ভিডিওটা ভালো লেগেছে, তো একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে, আর পাশে বেল আইকন করে দাবে টিপে দেবেন। তো আজকের জন্য এতটাই থাক, সো বাই বাই।